দর্শক মন্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইউসবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণের আজকের এই অনুষ্ঠানে আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিতর্কিকরা যে বিষয় নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করবে সেটি হচ্ছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় সরকারের প্রয়োজনীয় পদক্ষেপগুলো কি কি। এবং সেক্ষেত্রে সরকারের সফলতা এবং সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলবেন আজকের এই বিতর্কিকরা প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি ঢাকার দল এবং আরেকটি হচ্ছে প্রাইম ইউনিভার্সিটি সেটিও ঢাকার দল সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ তানভির আলম মাননীয় মন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু সাইদ মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য শামীমানা নাসরিন শান্তা আজকের এই ছায় সংসদে বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দল নেতা নিশা তারা করিম মাননীয় বিরোধী দল উপনেতা ফেদোসি আক্তার এবং মাননীয় বিরোধীলীয় সংসদ সদস্য জোবদাতুল ইসলাম জাবেদ আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব জাহিদ রহমান ভূমি বিষয়ক গবেষক ও ফ্রেন্ডলেস জার্নালিস্ট রয়েছেন সাংবাদিক দৌল ও তারামালা বিশেষ প্রতিনিধি ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং আরও রয়েছেন জনাব আবু মোহাম্মদ রইস প্রাক্তন সহযোগী অধ্যাপক ক্যাডেট কলেজ লেখক ও প্রতিবেদক দৈনিক প্রথম আলো বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদের তরুণ বিতর্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব সাইফুজ্জামান চৌধুরী মাননীয় প্রতিমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জনাব সাইফুজ্জামান চৌধুরীর বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে শুরু করছে আমাদের আজকের ছায়া সংসদ একই সাথে আহ্বান জানাচ্ছি এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ তারমিন আলমকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য মাননীয় সংসদের মানুষ স্পিকার আজকের এই মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হচ্ছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে মাননীয় স্পিকার প্রথমে সংজ্ঞায়নে চলে যাচ্ছি ডিজিটাল ভূমি ব্যবস্থাপন বলতে সাধারণত মানুষের সঙ্গে ভূমি সম্বন্ধীয় রাষ্ট্রীয় সম্পর্ক রয়েছে যে সম্পর্কটি রয়েছে সেটিকে মানুষ ভূমি ব্যবস্থাপনা বলছি কিন্তু মানুষ স্পিকার এর আওতায় যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে ভূমি রেকর্ড নাম জারি ভূমি হুকুম দখল করা এবং জায়গা জমি সংক্রান্ত মামলা মোকদ্দমাগুলো খুব সুন্দরভাবে নিষ্পত্তি করা মানুষ্পিকার এই কার কার্যক্রমগুলোতে মানস্পিকার তথ্য প্রযুক্তির সহায়তায় জনগণের দৈর্গোড়ায় পৌঁছে দেওয়াকে স্পিকার আমরা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বলছি মানুষ পরবর্তীতে সরকার বলতে মানুষ আজকে ভূমি সংক্রান্ত বিষয় দিতে যে সকল সরকারি প্রতিষ্ঠান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত থাকে যেমন স্পিকার লক্ষ্য কোন প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে অর্থ মন্ত্রণালয় যুক্ত রয়েছে মন ভূমি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্পিকার পরোক্ষভাবে যুক্ত রয়েছে অর্থ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচার বিভাগ এছাড়াও স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এক্সেস ইনফরমেশন এ টু আই এবং মানুষ স্পিকার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশনকে মানুষ আমার সরকারের আয়তা নিয়ে আসতেছি মানুষ স্পিকার প্রয়োজনীয় পদক্ষেপ বলতে ভূমি ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষ জনগণের হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য যা যা কিছু দরকার সেগুলোকে আমরা পদক্ষেপ বলছি মানুষ স্পিকার মানুষ স্পিকার লক্ষ্য করুন আজকে যেই জায়গাটিতে দাঁড়িয়ে বিতর্ক করবো সেটি হচ্ছে সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা করণের লক্ষ্যে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা এবং সেই পদক্ষেপগুলো জনগণের কীভাবে উপকারে আসছে মানুষ স্পিকার ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর একটি কেন্দ্রীয় ডাটা সেন্টার স্থাপন করার কথা বলা হয়েছে সেখানে মানুষ স্পিকার আমরা ইতিমধ্যে সেটি কিন্তু বাস্তবায়ন করেছি মানুষ স্পিকার এবং পরবর্তীতে মনোস্পিকার ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনার জন্য একটি উপযুক্ত সফটওয়্যার করানোর কথা বলা হয়েছে মানুষ আমরা ইলেকট্রনিক ল্যান্ড রেকর্ড সিস্টেম কিন্তু স্পিকার ইতিমধ্যে চালু করেছি মানুষ এবং এই রেকর্ডিং সিস্টেমের মাধ্যমে সাতাশ লক্ষ অধিক মানুষ স্পিকার খতিয়ান এর মধ্যে ইতিমধ্যে এন্ট্রি হয়েছে এবং পঞ্চান্নটি উপজেলায় জেলায় মানুষ স্পিকার পঞ্চান্নটি জেলায় মানুষ্পিকার ডিজিটাল রেকর্ড রুমের মাধ্যমে মনস্পিকার সেটি সমন্বিতভাবে সমন্বয় করা হচ্ছে মনস্পিকার পরবর্তীতে লক্ষ্য করুন পরবর্তী

তার তো সরকার তৃতীয় দুর্নীতি খাত উত্তর দিয়ে যাবেন আজকে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে যখন ডিজিটালাইজেশন শুরু করেছে ঠিক তখনই কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে স্পিকার আজকে তথ্য পেতে একটি মানুষকে কখনোই মানুষ স্পিকার ভূমি যেতে হচ্ছে না আজকে সেই ফর্মটি পূরণ করার জন্য কিংবা নামদারি থেকে শুরু করে পর্চা সবকিছু মানুষ স্পিকার আজকে অনলাইনে হয়ে যাচ্ছে স্পিকার মানুষ প্রশ্নের উত্তরটি তিনি পেয়েছেন মানুষ স্পিকার এবং প্রায় মানুষ পেখার পঁয়ষট্টি হাজার খতিয়ানের সিএস সিএসআরএস এবং মিউটেশন কিন্তু মানুষের স্ক্যানিং ডাটা স্ক্যানিংয়ের কথা বলা হয়েছে এবং অনস্পিকার এখানে মানুষ পেখার একচল্লিশ হাজারের উপর মৌজা জরিপ করা হয়েছে এবং পঁয়ত্রিশ হাজার খতান মৌজা খতিয়ান প্রস্তুত করা হয়েছে পঁচিশ হাজার মৌজার মানুষ্পিকার খতিয়ান মুদ্রণ করা হয়েছে এবং চার লাখ সাঁত্রিশ হাজার মানুষ্পিকার সিটি জরিপ খতিয়ান প্রণয়ন করা হয়েছে এবং অনস্পিকার একানব্বই লক্ষ আর এস খতিয়ান মানস্পিকার সার্ভে সংরক্ষণ করা হয়েছে এবং অনলাইনের মাধ্যমে অনস্পিকার সত্তর লক্ষ খতিয়ান ইতিমধ্যেই জনগণের দূরগড়ে পৌঁছে গিয়েছে স্পিকার তারা অনলাইনের মাধ্যমে সেটি ব্যবহারটি করছে মানুষ স্পিকার লক্ষ্য করুন বৃষ্টি উপজেলায় বলা হয়েছে আমরা সেই ইতিমধ্যে চালু করেছি এবং সম্পূর্ণ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে লক্ষ্য করুন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল একটি ডিজিস্টার রিকভারি সেন্টার স্থাপনের কথা বলা হয়েছে মন স্পিকার সেটি ইতিমধ্যে স্থাপন হয়েছে মানুষ স্পিকার এছাড়াও সরকার যে এগারোটি প্রকল্প বাস্তবায়ন হাতে নিয়েছে সেই প্রকল্পটি মানুষ আমি এখন দেখে যাচ্ছি সেটা হচ্ছে মনস্পিক লক্ষ্য করুন ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ এবং রেকর্ড প্রণয়ন প্রকল্প এবং স্ট্যান্ডিং অফ সেটেলমেন্ট ম্যাপ ম্যাপ প্রকল্প স্ট্যান্ডিং গভর্নেন্স ম্যানেজমেন্ট প্রকল্প স্ট্যান্ডিং অ্যাক্সেস টু ল্যান্ড প্রপার্টি রাইট ফর অল সিটিজেন মানুষ স্পিকার প্রকল্প পরবর্তীতে কম্পোনেন্ট বি ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্প জাতীয় ভূমি স্ক্যান ভূমি জোনিং প্রকল্প এবং উপজেলা এবং ইউনিয়ন ভূমি অফিসে স্পিকার উপজেলা অফিস নির্মাণ প্রকল্প গুচ্ছগ্রাম প্রকল্প মানুষ স্পিকার এছাড়াও আরও যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো মানুষ আমার পরবর্তী বক্তা তাদের বক্তব্য দেখে যাবে এবং সর্বশেষ মানুষ স্পিকার আজকে যে প্রকল্প এগারোটি প্রকল্পের কথা বললাম আজকে তাদের দেখিয়ে যাওয়া উচিত হবে মনস্পিকার এর মধ্যে অপ্রয়োজনীয় কোন পদক্ষেপটি অপ্রয়োজনীয় কোন প্রকল্পটি সরকার নিয়েছে মনস্পিকার এবং কোনটা বাদ দেওয়া উচিত এবং কোনটা সংযোজন করা উচিত আশা করি মনস্পিকার এই প্রস্তাবটি আজকে এই মন সংসদে গিয়ে দিতে হবে ধন্যবাদ মনস্পিকার ধন্যবাদ আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী তার সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলছেন যে এই সরকার এই দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন করার জন্য সর্ববদ্ধ এবং সেই লক্ষ্যে কাজ করছে আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় বিরোধী দলনেতা নেতা যিনি বাংলা প্রাইম ইউনিভার্সিটি থেকে এসেছেন সেই দলের দলনেতা নেতা নিশা করিমের কাছ থেকে তার বক্তব্য ভূমি ব্যবস্থাপনা এবার ক্ষেত্র যে ১৪টি বিস্তৃত এরিয়া রয়েছে মাননীয় স্পিকার আজকে তারা সেই ক্ষেত্রগুলো একটি বারো উল্লেখ করে যায়নি যেখানে রয়েছে কৃষি খাস জমি বরাদ্দ হাটবাজার ব্যবস্থাপনা ভূমি সংক্রান্ত দেওয়ানি মামলা পরিচালনা ও নথিপত্র উত্তোলনে অনিয়ম দুর্নীতি ও সুশাসনের চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু মাননীয় স্পিকার তারা আজকে এই বিষয়গুলোতে একটিমাত্র একটি পদক্ষেপ নেননি বিধায় এগুলো উল্লেখও করে যাননি অবহেলা কারসাজির কবলে ভূমি ডিজিটাল ব্যবস্থাপনা মাননীয় স্পিকার ভেস্তে গেছে ডিজিটাল ভূমি ভূমি ব্যবস্থাপনার জরিপ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পাইলট প্রকল্পই আজ মুখ থুবড়ে পড়েছে যায় যায় দিন এবং একটি জেলায় জরিপ শেষ হতে পনেরো থেকে বিশ বছর সময় লাগে ভূমি ব্যবস্থাপনার ডিজিটালের ডিজিটালাইজেশনের উদ্যোগহীন জনবল এবং উন্নয়ন বরাদ্দ অপ্রতুল মাঠ এবং অফিস কর্মকর্তাদের কর্তৃত্ব কর্তৃত্বই আজকে বিরাজমান আমরা প্রশ্ন নেই যে মাননীয় বিরোধী নেতা স্পিকার তারা বললেন আমাদের প্রকল্প নাকি ভেস থেকে তাহলে মানে স্পিকার কীভাবে তিনশো

চায় না এবার আসি মাননীয় স্পিকার তারা যে এগারোটি পদক্ষেপের কথা বলে গেছেন যাকে তারা উল্লেখ করতে পারেননি কিন্তু আমরা টিআইবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুসারে মাননীয় স্পিকার আমি একটি প্রস্তাব উত্থাপন করে যেতে চাই যে প্রস্তাবগুলো আমরা মনে করব যে উনারা যদি সত্যি এই পদক্ষেপগুলো গ্রহণ করেন তাহলেই ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন তা হলো এক টেকসই কর্মপরিকল্পনা প্রণয়ন দুই জরিপ রেজিস্ট্রেশন নামজারি তথা সামগ্রিক ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার জন্য কারিগরি সক্ষমতা অর্জন করা এবং প্রয়োজনীয় সংখ্যক দক্ষ প্রশিক্ষিত মানব সম্পদ তৈরি করা তিন জাতীয় বাজেটে ভূমি খাতের জন্য চাহিদা অনুযায়ী বরাদ্দ রাখা চার ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অধিদপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধন পাঁচ নাম জারি রেজিস্ট্রেশন তথ্য সরবরাহ সহ সহ সকল সেবার ক্ষেত্রে জনগণকে অবহিত করা এবং ওয়ান স্টপ সার্ভিস তৈরি করা পাঁচ বিশটিরও অধিক আইন এবং বিধিমালার পরিবর্তে সুনির্দিষ্ট আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করা সাত স্যার আমি পদক্ষেপগুলো দেখিয়েছি তারপর আমি প্রশ্ন নিচ্ছি সাত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারিক দীর্ঘসূত্রিকতা দূর করা এবং সর্বশেষ আজকে আমাদের প্রধান অতিথি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সাইফুল জামান যে কাজ যে জিনিসটির জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন তা হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা মাননীয় স্পিকার এই সংসদে এই প্রস্তাবটি যদি পাশ করতে হয় তবে তাদের অবশ্যই এই এগারোটি পদক্ষেপ তারা গ্রহণ করেছেন তাদের প্রমাণ করে যেতে হবে জি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বিরোধী দলের নেতার কাছে সরাসরি প্রশ্ন আপনি কি ডাব্লিউ ডাব্লিউ ল্যান্ড আপনি কি কোনোদিন ভিজিট করেছেন সেইখানে আপনি যে চোদ্দটি ক্ষেত্রের কথা বলছেন সেই চোদ্দটি ক্ষেত্রই দেওয়া আছে এবং প্রয়োজনে ফি সহ আপনার যে এগারোটি পদক্ষেপ বলেন এগারোটি পদক্ষেপের প্রয়োজনীয় সকল পদক্ষেপ কিন্তু আমাদের সেখানে উল্লেখ রয়েছে আপনি এখনো দেখেন এই মানুষ স্পিকার এই মানুষ স্পিকার তারা অ্যানালগ অবস্থায় রেখে মানুষ স্পিকার আজকে ডিজিটালে স্বপ্ন দেখছে মানুষ স্পিকার যা যে গরু কেতাবে আছে কিন্তু মাননীয় স্পিকার গোয়ালে নেই সেরকম প্রতিবেদনও আমরা ঘুরেছি মাননীয় স্পিকার এবং ঘোরার পরে এগুলোও দেখেছি ভূমি ব্যবস্থাপনা যে আজকে লেজে গোবরে মাননীয় স্পিকার টানাটানি করে যেখানে জনবল সংকট আছে অপ্রতুল অনেকগুলো উন্নয়ন বরাদ্দ রয়েছে তারপরও মাননীয় স্পিকার আজকে তারা মাত্র একটি প্রতিবেদন নিয়ে এখানে আসছে বিতর্ক করতে আমাদের আজকে এই সংসদটির মধ্যে আমরা দুটি প্রপঞ্চ উল্লেখ করছি একটি হলো প্রয়োজনীয় এবং আরেকটি হচ্ছে গ্রহণ করেছে এই দুটি বিষয় নেই আমাদের দলীয় অবস্থান মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ভূমি ব্যবস্থাপনা লেজে গোবরে জনবল সংকট যেখানে সাড়ে সাত হাজারের মধ্যে চার হাজার পথ শূন্য ডিজিটালাইজেশনের যে বিপুল শক্তি ছিল সেগুলো মাননীয় স্পিকার নেই বলেই আজকে তাদের এই প্রক্রিয়াটি অনেকটাই মন্থর হয়ে গেছে যখন জনপ্রশাসনের কাছে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে জনপ্রশাসন আছে আজকে মুখে ফুটে এসে বসে আছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরও আছে জনকণ্ঠের সতেরোই ফেব্রুয়ারি দু হাজার রিপোর্ট অনুযায়ী সারা দেশে একচল্লিশ হাজার মৌজার জরিপের কাজ বন্ধ হলেও বেশিরভাগই মাননীয় স্পিকার হয়েছে তাদের কাজ সম্পন্ন হয়েছে কিন্তু কিসে হয়েছে মাননীয় স্পিকার সেই সনাতনী পদ্ধতিতে মাননীয় স্পিকার তারা যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার তথাকথিত পদক্ষেপ গ্রহণ করেছেন তার ছোট্ট একটি নমুনা দেখিয়ে যাচ্ছি সাভার উপজেলার রাজফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান গত কয়েক বছর আগে বিশ হাজার টাকা ঘুষ দুঃখিত ওনাদের ভাষায় মাননীয় স্পিকার হাদিয়া হাদিয়ার বিনিময়ে অতি কষ্টে তিন বিঘা জমি রেকর্ড করিয়েছিলেন কিন্তু তাতে কি বদলেছে দিন বদলেছে দিন দিন বদলে সনাদের হাত ধরে এসেছে ডিজিটাল জরিপ তাদের তার সাথে তাদের হাদিটা হাদিয়াটাও মানুষ স্পিকার ডিজিটাল হয়েছে জনৈক সার্ভেয়ার ডিজিটাল জরিপ বাবদ এখন দাবি করছে তিরিশ টাকা মাননীয় স্পিকার হাজার হলেও ডিজিটাল বলে কথা বা রে বা ডিজিটালের একই নমুনা মাননীয় স্পিকার আজকে সে যন্ত্রের পেছনে যেই গুলো আছে সেই মানব গুলোকে ডিজিটালাইজড করে দুর্নীতি রোধ করার কোনো পদক্ষেপ কি তারা দেখিয়ে যেতে পারেছে পারেনি মাননীয় স্পিকার তাই সামগ্রিক আলোচনা ভিত্তিতে এই সংসদে এই প্রস্তাবটি যেন গৃহীত না হয় তার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতাকে জান আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় মন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জনাব আবু সাইদের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য এমন কোনো পরিবার পাওয়া যাবে না যেখানে মানুষ স্পিকার ভূমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা নেই কারণ সঠিক ব্যবস্থাপনা না থাকা এবং জনগণের কাছে সঠিক তথ্যটি না থাকা মানে স্পিকার আমার দেশের একজন শিক্ষিত মানুষের মানুষ স্পিকার একটি খতিয়ানের মূল্য কত বা একটি পর্চা তুলতে কত টাকা খরচ হয় সেই সম্পর্কে কোনো তথ্য মানুষ স্পিকার আজকে তার কাছে মানুষ স্পিকার নেই মানে স্পিকার এমন ছিল না মানুষ স্পিকার এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষ স্পিকার জনগণের দৌড়ায় তথ্য সেবা নিশ্চিত করতে মানুষ স্পিকার আমরা এই প্রস্তাবটি মানে স্পিকার সংসদে নিয়ে এসেছি মানুষ স্পিকার তা তিনি আজকে বলতেছিলাম বলছিলাম যে সরকারি ওয়েবসাইটে ভিজিট করা কথা তিনি আজকে চোদ্দটি ক্ষেত্রের কথা বলে গেলেন মানুষ স্পিকার যে চোদ্দটি ক্ষেত্রে মানে স্পিকার আমাদের ওয়েবসাইটে রয়েছে তিনি যদি একবার সার্চ ওয়েবসাইটে ক্লিক করেন মানে স্পিকার সকল তথ্য আজকে তিনি মানুষ স্পিকার পেয়ে যাবেন মানুষ স্পিকার মন্ত্রণালয়ের আমাদের যে গৃহীত পদক্ষেপগুলো সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বর্ণনা করে গেছেন মানুষ স্পিকার মানুষ স্পিকার সেই সেই পদক্ষেপের আমাদের সুফলগুলো কী 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 প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার অধিদপ্তরের ভূমি অফিসগুলোতে বিশেষ সিটিজেন চার্টার স্থাপন করা অবকাঠামোগত উন্নয়ন করা পাঠ্যপুস্তকে ভূমি সংক্রান্ত মৌলিক মৌলিক ধারণা মানুষ স্পিকার লিপিবদ্ধকরণ এবং গণসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ মানুষ স্পিকার সরকার নিয়েছে এছাড়াও মানুষ স্পিকার ছয়টি অনুমোদিত উন্নয়ন প্রকল্প মানুষ স্পিকার হাতে রয়েছে সেগুলো হচ্ছে মানুষ স্পিকার ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ খাইস পুকুর সংরক্ষণ এবং সুন্দর প্রকল্প ভূমি ব্যবস্থাপনা অটোমোশন প্রকল্প বিশটি জোনাল সেটেলমেন্ট অফিসের ভৌত অবকাঠামোগত উন্নয়ন এছাড়া স্পিকার ভূমি প্রশাসনের শক্তিশালী লক্ষ্য মানে স্পিকার লোকবল নিয়োগ যেটা মানুষ স্পিকার তারা আজকে বলে

কাগজপত্র আইন এবং বিধি অনলাইন আবেদন করা মানুষ স্পিকার করের কথা বলে গেলেন কর মানুষ স্পিকার পাচ্ছেন এবং নাম জানিয়েছে ইজার মানুষ স্পিকার সকল তথ্য স্পিকার আজকে তারা ঘরে বসে আজকে পেয়ে যাবে স্পিকার অফিসের দিকে স্পিকার সরকারি কমিশনার ভূমির কার্যালয় মানেই ছিল মানে স্পিকার দালালের দৌরত্ব আর মানে স্পিকার ভিতরেই ছিল বাড়তি টাকা কিন্তু মানে স্পিকার এখন কিন্তু মানে স্পিকার সেই অবস্থা আর নেই অফিসগুলোতে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হয়েছে অফিসগুলোর ওয়েবসাইটে সকল তথ্য মানে স্পিকার রয়েছে এবং মানে স্পিকার সেই অফিসগুলোর বাইরে সিটিজেন চার্টার টাঙানো টাঙানো রয়েছে মানে স্পিকার যাতে মানে স্পিকার নামজারি খতিয়ান সহ সকল ফ্রি মানে স্পিকার জনগণ দেখতে পায় মানে স্পিকার একটা প্রশ্ন নেই প্রশ্ন মন্ত্রী আপনার কথা শুনে আমি এই মাত্র ওয়েবসাইট ভিজিট করলাম আমি ভাবলাম আমি মনে পড়িনি কিন্তু আমি ঢুকলাম

আমি বসে অর্ডার মানে স্পিকার আপনার সামনে স্পিকার আমি নথি দিয়েছি একটি হলো মানে স্পিকার দু ষোলো সাল পর্যন্ত এ পর্যন্ত কি কি অগ্রগতি উন্নয়ন হয়েছে সেটি মানে স্পিকার এবং মানে স্পিকার আপনাকে আরেকটি নথি আমি দিয়েছি যেটি কিনা মানে স্পিকার আমাদের ওয়েবসাইটে আছে মানে স্পিকার দু হাজার জানুয়ারি দু সতেরো সাল পর্যন্ত আমাদের উন্নয়ন প্রকল্প কি কি অগ্রগতি অবস্থায় রয়েছে সেটি মানে স্পিকার আপনার সামনে মানে স্পিকার আমি দিয়েছি মানে স্পিকার মানুষ স্পিকার অ্যাপসের কথা বলছিলাম উত্তরাধিকার মানুষ স্পিকার কার সম্পদে কার কতটুকু ভাগ এটি নিয়ে মানুষ স্পিকার আমাদের মামলা মোকদ্দমা বেশি এই জন্য মানুষ স্পিকার এটাই একটি অ্যাপস অ্যাপস করেছে যার যার নাম মানুষ স্পিকার উত্তরাধিকার যেখান থেকে আপনি সকল তথ্য পেয়ে যাচ্ছেন মানুষ স্পিকার আমার ভূমি নামক একটি সরকারের খাস প্রকল্পের জন্য মানুষ স্পিকার খাস জমির জন্য এক সংক্রান্ত একটি মানুষ স্পিকার একটি অ্যাপস কিন্তু আমাদের মানুষ স্পিকার চালু রয়েছে মানুষ স্পিকার এছাড়াও মানুষ স্পিকার লক্ষ্য করুন স্ট্যান্ডিং গভর্নেন্স ম্যানেজমেন্ট গভর্নেন্স ম্যানেজমেন্ট যে প্রকল্প আমাদের রয়েছে সেই প্রকল্পের জানুয়ারি পর্যন্ত যেটি নথি আপনার কাছে রয়েছে মানুষ স্পিকার লক্ষ পঁয়ানের লক্ষ্য ধরা হয় যে যাতে কিনা মানুষ স্পিকার লক্ষ স্পিকার স্পিকার ইতিমধ্যে আমরা করে ফেলেছি এছাড়াও মানুষ স্পিকার চৌষট্টি লক্ষ খতানের স্ক্যানিং মানুষ স্পিকার সম্পন্ন হয়েছে মানুষ স্পিকার আঠারো হাজার ম্যাপ সিটি স্ক্যান এবং তার ইন্ডেক্সিং মানুষ স্পিকার হয়ে গেছে মানে স্পিকার পাঁচটি এলসি খোলা হয়েছে যে জেলা উপজেলায় তিপান্নটি অফিসের সবকটিতে সিভিল এবং ইঞ্জিনিয়ারিং মানুষ স্পিকার কাজ মানুষ স্পিকার সম্পন্ন হয়েছে আজকে মনে স্পিকার কম্পিউটার আমরা ভূমি রেকর্ড অধিদপ্তরের ডেটা সেন্টারের নির্মাণের সকল কাজ মনে স্পিকার শেষ করেছি এবং মনে স্পিকার কম্পিউটার কাউন্সিলের মনে স্পিকার একটি মৌখিক চুক্তি মনে স্পিকার স্বাক্ষরিত এছাড়া মনে স্পিকার বিশটি উপজেলা অফিসে মানে বিশটি উপজেলার তথ্য সেবা কেন্দ্র মনে স্পিকার কিন্তু চালু করেছি মনে স্পিকার আজকে এই প্রস্তাবটি যেন সংসদ সঙ্গে গৃহীত হয় তার জোর দাবি আপনার নিকট মনে স্পিকার সবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ অত্যন্ত সমসাময়িক বিষয় নিয়ে কথা চলছে আমরা দেখতে পাচ্ছি যে খাস জমি নিয়ে যে এক ধরনের ভোগান্তি সে ভোগান্তি দূর করার জন্য নানা রকম অ্যাপস তৈরি করা হচ্ছে সম্পদের কার কতটুকু ভাগ এরকম নানা রকম পরিকল্পনার মধ্যে দিয়ে এই সরকারের এই ডিজিটালাইজেশন ব্যবস্থাপনা এগিয়ে যাচ্ছে বলে দাবি করছেন সরকারি দলের পক্ষ থেকে আমরা শুনবো আমাদের আজকের এই ছায় সংসদের মাননীয় বিরোধী দল উপনেতা ফেরদুসি আক্তারের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার পয়লা ডিসেম্বর দু হাজার পনেরো অভিযানে গিয়ে মাননীয় প্রতিমন্ত্রী শাহবাজপুর এবং মোথাজুরি ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এবং মোহাম্মদ বাদল মিয়াকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেন কিন্তু মাননীয় স্পিকার মন্ত্রণালয় থেকে সেই নির্দেশনা দশই ডিসেম্বরে পৌঁছানোর পরও একুশে ডিসেম্বর দু হাজার পনেরো এই থ্রি সিক্সটি অনুসন্ধানী দল যখন সেখানে উপস্থিত হয় তখন দেখেন সেই দুই কর্মকর্তা বহাল তবিতে স্বশ স্থানে অবস্থান করছেন মাননীয় স্পিকার এই প্রশাসনের ভূমি প্রশাসনের দুর্নীতির হাত এতটাই বিস্তৃত যে মাননীয় মন্ত্রণালয় এবং মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশ অমান্য করতেও তারা কুণ্ঠাবোধ করেনি মাননীয় স্পিকার এই ঘটনাগুলোই প্রমাণ করে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল তা সম্পূর্ণরূপে অকার্যকর বলে প্রমাণিত হয়েছে মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার তথ্য তথ্য সংরক্ষণে বিভিন্ন সমীক্ষা দেখিয়ে গেলেন আমি তার কাছে সুনির্দিষ্ট তথ্য জানতে চাই যে উত্থাপন করুন সত্তর লক্ষ ক্ষতিয়ান যখন জনগণের হাতে সরকার হ্যান্ডওভার করে ঠিক তখন কি এটিকে সরকারের দেখছে যেখানে প্রতি বছর পনেরো লক্ষ করা হয় সেখানে এত বছরে তারা সত্তর লক্ষ করেছে আর মাননীয় স্পিকার এখানে আরও একটি তথ্য আছে তারা এখানে তারা নিজেরাও বলে গেছে একচল্লিশ হাজার ছশো সত্তরটি মোজা আছে সেখানে তারা এখানে তাদেরকে এই কয়েকটি খতিয়ান হস্তান্তর করে তারা কিভাবে বলতে চায় যে তারা পদক্ষেপ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে আরও মাননীয় স্পিকার এখানে আরও বিষয় আছে তারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে আর খুবই মাত্র খুবই মানে নগণ্য পদক্ষেপ দিয়ে

কোনো ডিজিটালাইজ হতেই পারে না তাদের কাছে আরও জানতে চেয়েছিলাম ম্যাপ প্রসেসিং সফটওয়্যারের ব্যাপারে প্লটার ও প্রিন্টার কেনা হয়েছে কতটি সে ব্যাপারে মাননীয় স্পিকার তারা কোনো সঠিক উত্তর দিয়ে যেতে পারেনি কী করে দিবে তাদের কাছে তো নির্দিষ্ট তথ্যই নেই মাননীয় স্পিকার বাস্তবতা হচ্ছে পরিকল্পনাধীন একচল্লিশ হাজার ছয়শো সত্তরটি মোজার জন্য প্রযুক্তিগত যে সহায়তা প্রয়োজন তাদের তারা সেই পরিমাণে যথেষ্ট উদ্যোগ নিতে পারেনি কালের কন্টে বাইশে উঠে এসেছে পাইলট প্রকল্পের জন্য কম্পিউটার ও যন্ত্রপাতি পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে কেনা এবং মাননীয় স্পিকার তা দরে বিক্রিও করা হয়ে গেছে ঠিক এইভাবে প্রকল্পের টাকা লোটপাট করা হচ্ছে এবং কাজের কাজ কিছুই হচ্ছে না মাননীয় স্পিকার আপনার আরো বলছি ভূমি সংস্কার বোর্ডের তথ্য সূত্রে জানা গেছে ঢাকা ও সিলেট বিভাগের তহসিল অফিসের জন্য দুটো ল্যাপটপ এবং একটি করে প্রিন্টার দেওয়া হয়েছে কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো মানে স্পিকার ল্যাপটপ দেওয়া হলো তহসিল অফিসে অপারেটারের কোনো পদই সৃষ্টি করা হয়নি এবং তহসিলদার সহকারী তহসিলদারকে পনেরো দিনের নামমাত্র প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে ল্যাপটপ ধরিয়ে দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার যে প্রত্যন্ত অঞ্চলের যে জেলারগুলোর উপজেলাগুলোর যে মানুষগুলো আছে তাদের কাছে ডিজিটালাইজেশন তারা কিভাবে পৌঁছে দিবে যেখানে মাননীয় স্পিকার সাতাশি শতাংশ মানুষ সাতাশি শতাংশ মানুষ বাইরে আছে তারা কিভাবে

আপনা ডিজিটালাইজেশনের সরকারের পদক্ষেপগুলো কখনোই প্রয়োজনীয় পর্যাপ্ত নয় তাই মাননীয় স্পিকার এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত না হয় তার জোরাবে রেখে বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় বিরোধী দল উপনেতাকে বুঝবার চেষ্টা করছি আমরা এইভাবেই যে ভূমি অফিসের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা যে কত শক্তিশালী তাদের যে নেটওয়ার্ক এবং ক্ষমতা কত বিস্তৃত তারা অন্য প্রতিমন্ত্রীর সেই নির্দেশনাকেও উপকৃত হয়ে যায় তারা বলবার চেষ্টা করেছে আমরা যন্ত্রপাতি ল্যাপটপ বকুচি দিচ্ছি কিন্তু সেই ব্যবহার করার মতো লোক আমাদের নেই পথ তৈরি করা হয়নি আমাদের বাজারে স্বল্পতা রয়েছে সেই ক্ষেত্রে আমরা এই যন্ত্রপাতি দিয়েও কিন্তু ডিজিটালাইজেশনের পদ্ধতি সেটাকে আমরা এখনও সাকসেসফুল করতে সমর্থ হয়নি আমরা শুনবো আমাদের আজকের এই সংসদের সংসদে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য শামীমারা নাসরিন শান্তার কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য আজকে একটি তথ্য দিয়ে শুরু করব ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক সুলতানা হাফিজ রহমান এবং গবেষণা সহকারী সুমায়া কবি তালুকদারের নতুন গবেষণা একটি তথ্য দিয়ে শুরু করছি যেখানে বলা হয়েছে ভূমির রেকর্ড পদ্ধতি ডিজিটাইজ করা হলে ব্যয়ীতে প্রতিটি টাকার বিপরীতে ছয়শো টাকা সুফল পাওয়া যাবে অপরদিকে কোপেন হেগেন কনসেন্সার সেন্টারের প্রেসিডেন্ট ডক্টর বিয়ন লোমবার্গ এর মতে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজ করা হলে আগামী পনেরো বছরে ষোলো হাজার কোটি টাকার ভামূল্যের বেশি সুফল সৃষ্টি হবে আমার স্পিকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে যখন বিদেশি বা দেশি বিশেষজ্ঞদের এরূপ মন্তব্য আমরা তখন পেয়ে থাকি আমরা দেখতে পাচ্ছি আজকে যে আমাদের বিরোধী দল রয়েছে তার আজকে সরকার ডিজিটাল ভূমি যে গ্রহণ করেছে তার বিরোধিতা করছে মানুষ স্পিকার স্পিকার আপনি লক্ষ্য করেছেন যে বর্তমান সরকার উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প চালু করে যার ফলে দেশে ইতিমধ্যে তিনশো ষাটটি ইউনিয়ন ভূমি অফিসের বিল্ডিং নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং অবশিষ্ট প্রায় পঞ্চাশটি ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজ এই অর্থ সম্পন্ন হবে মানুষ স্পিকার এবং এছাড়াও ভূমিহীন দরিদ্র পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে সরকার গুচ্ছগ্রাম প্রকল্প চালু করেন যার আওতায় বিয়াল্লিশটি গুচ্ছ গ্রামে ষোলোশি ষোলোশোটি ভূমিহীন দরিদ্র পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম রয়েছে মানুষ বিকাশ আমরা দেখেছি যে এগারোটি প্রকল্পের প্রকল্পের মধ্যে তার যে ক্ষেত্রগুলো রয়েছে সবগুলোই পড়ে মানুষ আজকে আমরা দেখেছি যে ন্যাশনাল ল্যান্ড জোনিং প্রজেক্টের জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত রয়েছে চল্লিশটি এবং ডাটা কালেকশন অরিয়েন্টেশন সম্পূর্ণ হচ্ছে তিনশো ছাব্বিশটি উপজেলায় এবং ইউনিয়ন থেকে ভূমি জোনিং বিষয়ক তথ্যপত্র সংগ্রহ করা হয়েছে তিনশো ছাব্বিশটি উপজেলায় এবং ভেরি এবং হচ্ছে স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করা হয়েছে তেতাল্লিশটি জেলা এবং উপকূলীয় জেলায় দশটি উপজেলা

অপদল দখলেও অমীমাংসিত সীমানা নির্ধারণের লক্ষ্যে ওই এলাকায়

করেছে মানুষ এবং তেরোটি কর্মশালা করেছে এবং আজকে আমরা দেখছি এসিল্যান্ড ল্যান্ড অফিসের দুর্নীতি কমাতে একান্নটি নির্দেশনা দিয়েছে মন্ত্রী পরিষদ মানুষ বিজ্ঞান দেখলে অবাক হয়ে যাবে এসি ল্যান্ড আজকে গণশুনানি হচ্ছে মানুষ এগুলোকে তারা আজকে অস্বীকার করছে মানুষ বিজ্ঞান অবাক লাগে আজকে তারা জরিপ নামজারি রেকর্ড ইত্যাদি বিভিন্ন বিষয় বললেন যে ভূমি সচেতন নেই মানুষ বিজ্ঞান আজকে আমরা উত্তরাধিকার ডট কম তৈরি করেছি মানুষ বিজ্ঞান যার কাজ হচ্ছে আমরা জমি বন্টন কিভাবে হবে সেটি এখান থেকে আমরা তাদেরকে তথ্য দিব মানুষ বিজ্ঞান আজকে আমরা আশা করেছিলাম তারা আমাদের সাথে এসে একটি ভালোই করবে যাতে আমরাই পদক্ষেপ গুলো গ্রহণ করতে আরো কার্যক্রম নিতে পারি মাস্টার আজকে তারা বলছে রক্ষিত রেকর্ড রাখলেই কি ডিজিটাইজ হবে তাহলে মাস্টার তাহলে ক্ষতি আমি সবকিছু আমরা ফেলে দিই তার কি জমে আছে সেটা নতুন করে ডিজিটাইজ করে বানাবো মাস্টার আজকেও কথাবার্তা মানুষ স্পিকার সর্বশেষ যে মন্ত্রী প্রতিমন্ত্রী আমরা ওনার তারিফ করেন তার কথা দিয়ে আমরা বলতে চাই তিনি একটি সুন্দর কথা বলে গেছেন যে আমরা যে সেবা নিশ্চিত করার জন্য দায়িত্ব নিয়েছি প্রধানমন্ত্রীও চান মানুষ সেবা পাক আমরা সেই প্রত্যয় ব্যক্ত করি এবং আমরা আশা করি যে আমাদের ভূমি ব্যবস্থাপনায় যে ডিজিটেশন আমরা প্রকল্পটি নিয়েছি সেটি আমরা বাস্তবায়ন করব এবং তাদেরকে দেখে যাবো মানুষ তাই মানুষ পিকার সার্বিক দিক থেকে বলতে চাই এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত সম্পূর্ণ দাবি রাখে মানুষ ধন্যবাদ মানুষ বলছে যে রাতারাতি সবকিছু আমরা ভোট দিতে পারবো না আমরা উত্তরাধিকার ডটকম থেকে আরম্ভ করে এস এ খতিয়ান আর এস খতিয়ান থেকে আরম্ভ করে সব কিছুকেই আমরা একটা সিস্টেম আনার চেষ্টা করছি ভূমিহীনদেরকে আমরা খাস জমি দিচ্ছি আমরা এই ছয় সাতটি মন্ত্রণালয়ের মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করছি সুতরাং এই যে ভূমি ডিজিটালাইজেশন যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার জন্য কার্যকর যে পদক্ষেপ সকল কার্যকরী ব্যবস্থাপনা এই সরকার আজকের এই ছায়া সংসদের এই মাননীয় সদস্যরা তারা বলে উল্লেখ করলেন আমরা শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার

আমাদের দ্বিতীয় বক্তা বলে গেলেন অনেক মামলা এমন কোন ঘর নাই যে ঘরে ভূমি সংক্রান্ত মামলা নেই কিন্তু আপনারা তো গত তেরো বছরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে অ্যাপিট ট্রাইব্যুনাল ঠিক মতো তার জন্য কি উদ্যোগ গ্রহণ করেছেন সে জবাব তো আপনারা দিয়ে যাননি আপনি কি এগুলো প্রিন্ট করে নিয়ে এসছেন এগুলো কি ডিজিটালাইজেশনের উদ্যোগ না তিনি ঢাকা সরকারকে বাংলাদেশ মনে করেছেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার উনি বলছেন মোবাইলে মেসেজ পাঠিয়ে দিব বলছেন মোবাইলে মেসেজ পাঠিয়ে দিব আপনারা তথ্য পেয়ে যাবেন কিন্তু আমাদের খতিয়ার নাম যারা কি মোবাইলে করবেন আপনি মাননীয় মন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই কারণ তিনি যে আলোক বর্তিকা তুলে ধরেছেন উপজেলা এসিলেন্ট অফিসগুলোতে গিয়ে তা আর কেউ করেনি মাননীয় স্পিকার তার জন্য তাকে ধন্যবাদ জানাই কিন্তু মাননীয় স্পিকার যে অন্তঃশাসন্য প্রস্তাবটি প্রত্যাখ্যান উত্তোলন করা হয়েছে মানুষ স্পিকার ভো ভোগান্তিরত মানুষের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা ছাড়া কোনো উপায় দেখে নেই মাননীয় স্পিকার মানুষ স্পিকার অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলতে হচ্ছে আমাদের সরকারি দল আজকে পদক্ষেপ গ্রহণ করেছে এবং পদক্ষেপ গ্রহণ করবে এই দুইটার মধ্যে ভবিষ্যৎ এবং বর্তমানের পার্থক্য তারা গুলিয়ে ফেলেছে মাননীয় স্পিকার তারা বলতেই পারছে না কোনটা পদক্ষেপ কোনটা ভবিষ্যৎ এবং কোনটা বর্তমান আজকে তৃতীয় বক্তাদের বক্তব্য বলেছে আমরা ভবি আমরা পদক্ষেপ গ্রহণ করবো কবে করবেন আপনারা তাহলে এই প্রস্তাব কেন উত্থাপন করা হয়েছে মাননীয় স্পিকার ডিজিটালাইজেশনের পূর্ব শর্ত হল ইন্টারনেট সেবা নিশ্চিত করা মাননীয় স্পিকার সভাপতির প্রশ্ন উঠে দেশের চার হাজার সাতাশটি ইউনিয়নে যে ডিজিটাল ভূমি অফিস স্থাপন করা হয়েছে সেখানে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে কিনা হয়নি মাননীয় স্পিকার প্রমাণ পাওয়া মাননীয় স্পিকার প্রথম আলোর এই রিপোর্টটি পড়লে এখানে বলা হয়েছে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের সমন্বয় নেই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বলা হচ্ছে ইন্টারনেট সংখ্যায় গোজামিল তথ্য বেরিয়েছে মানুষ স্পিকার প্রথম আলো রিপোর্টে মানুষ স্পিকার মানুষ স্পিকার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে একচল্লিশ শতাংশ নাকি বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারী কিন্তু মানুষ স্পিকার যে যে ওয়েবসাইটটির রেফারেন্স দিয়ে বলা হচ্ছে সেই ওয়েবসাইটে বলা হচ্ছে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে মাত্র তেরো শতাংশ মাননীয় স্পিকার তাহলে মাননীয় স্পিকার সাতাশ শতাংশ জনগণকে আপনারা ইন্টারনেট সেবার বাইরে রেখে কিসে ডিজিটালাইজেশন করছেন উত্তর দিয়ে যাবেন সরকারি দল মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত হচ্ছে তিনটি মন্ত্রণালয় মন্ত্রী উল্লেখ করেছেন এছাড়া পরোক্ষভাবে প্রতিবেদন অনুসারে আরো ছয়টি মন্ত্রণালয় আছে তারা বলেছেন উদ্যোগ গ্রহণ করেছেন কি উদ্যোগ গ্রহণ করেছেন জিজ্ঞেস করেছিলেন মানুষ স্পিকার উত্তর দিতে স্পিকার তারা মানুষ স্পিকার দুর্নীতি চিত্র আজ মানুষ স্পিকার ঘরে ঘরে মানুষ স্পিকার ছাত্র ভূমি অফিসের সীমাহীন দুর্নীতি সাব রেজিস্ট্রি সাব সাব রেজিস্টারের নামে জালিয়াতির মামলা প্রকল্প নেওয়া হয় কিন্তু আলোর মুখ দেখে না মানুষ স্পিকার গুচ্ছগ্রাম গুচ্ছগ্রাম যে বলছে গুচ্ছগ্রাম বলতে আপনি কি বোঝেন আপনি একটু বলতে পারবেন পারবেন না কারণ হচ্ছে বা কারণ হচ্ছে আপনার রিপোর্ট পরে এসছেন আপনারা আসলে মানুষের ভোগান্তির চিত্রটা জানেন না আজকে মানুষের কি অবস্থা ভূমি সংক্রান্ত আইন আছে কয়টা বলতে পারেন আমি বলে দিচ্ছি আপনাদের বিশটা ভূমি সংক্রান্ত আইন আছে মানুষ স্পিকার মানুষ না দিশা মানুষ স্পিকার কোনো স্পিকার আড়াই লাখের বেশি ঝুলে আছে তেরো বছর পাঁচশো পনেরো করা সম্ভব হয়েছে এবং এই ল্যান্ড সার্ভে মামলাগুলো যে আপিল করবে যে আপিলের ট্রাইব্যুনাল গঠন করার কথা ছিল মানুষ স্পিকার তাও তারা গঠন করতে পারেনি মানুষ স্পিকার তারা যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কথা বলছে মানুষ স্পিকার অনলাইন সেবা দিবে তাদের অনলাইন সেবা দেওয়ার জন্য তাদের ওয়েবসাইটে আমি গিয়েছিলাম স্পিকার সত্যিই গিয়েছিলাম গিয়ে দেখেছি যে পাঁচটা ধাপে না ই নাম

রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ইচ্ছা সংসদের মাননীয় বিরোধী দলের সদস্যকে বিএস জরিপের কথা আজকে এখানে উল্লেখ করা হয়নি উল্লেখ করেছে বলেছেন যে ট্রাইব্যুনালে আড়াই লক্ষ মামলা ঝুলে রয়েছে এই ধরনের মামলাগুলো নিষ্পত্তি করা হচ্ছে এবং সর্বক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে কাগজগুলোকে এক ধরনের স্ক্যানিং করে ডিজিটাল পদ্ধতির কথা বলা হচ্ছে আমরা শুনছিলাম দু দলের বক্তব্য আমরা যুক্তি খণ্ডন পর্বে আমরা আবারও আমাদের আজকের এই ছায় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা নিশা তারা করিমের কাছ থেকে তার সর্বশেষ দু বক্তব্য শুনে নেই মাননীয় স্পিকার জিপি মেশিন তারা নাকি ভূমি জরিপ করছে পদ্ধতিতে আজকে তারা বলেও যেতে পারেননি প্রক্রিয়াটিতে তারা কিভাবে এই ডিজিটালাইজ পদ্ধতিটা করছে মাননীয় স্পিকার আর তারা মাননীয় স্পিকার ডিএলএমএস পনেরো যে প্রকল্পের কথা বলেছেন সেখানে কোথাও খাস জমি বরাদ্দ হাটবাজার ব্যবস্থাপনার কথা উল্লেখ করে যায়নি আজকে তারা এসব উদ্ভট উদ্ভট তথ্য পেয়ে কেন তারা এই বিভ্রান্ত করতে আসছে এই সংসদকে বুঝি না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার যেই ডিজিটালাইজেশনের উদ্দেশ্য ছিল ভূমি ব্যবস্থাপনা জনবান্ধব অনিয়ম দুর্নীতি হ্রাস করে জনভোগান্তি কমিয়ে না সেখানে মাননীয় স্পিকার আমরা দু এই বছরের রিপোর্টে দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার ঘুষের হাট নবাবগঞ্জ ভূমি অফিস মাননীয় স্পিকার আরও আছে দালাল ছাড়া রেকর্ড সংশোধনের ফাইল জমা হয় না এখানে ঘুষ ছাড়া কোনো ফাইলের মুক্তি মুক্তিবেলা না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার চলতি বছরের নয় নভেম্বর দুদকের বরাদ দিয়ে বাংলা ট্রিবিউনার শিরোনাম তহসিলগুলো বাংলা অফিসগুলো দুর্নীতির আখড়া মাননীয় স্পিকার অফিসের সহকারী ভূমি অফিসারদের হাদিয়ার বিনিময়ে কাজ করার চিত্রটি মাননীয় স্পিকার স্বভাবতই তাহলে প্রশ্ন উঠে তারা যে পদক্ষেপের কথা বলছেন তারা কি সেটা কি আসলেই প্রয়োজনীয় পদক্ষেপ নাকি মাননীয় স্পিকার আজকে তারাও এটার উত্তরও দিয়ে যেতে পারেনি মাননীয় স্পিকার চোদ্দ বছর পেরিয়ে গেছে কিন্তু তারা করছে করবে দু হাজার একুশ রূপকল্প যে ধরনের ভবিষ্যৎবাণী করে গেলেন মাননীয় স্পিকার আজকে আমরা সত্যি আতঙ্ক যে তারা কেন আজকে আমাদের এই বাংলার মানে অবুজ আমাদের এই বোকা জনগণকে প্রতারণায় ফেলতে চাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের বিরোধীদের জায়গা ছিল মূলত দুটি প্রয়োজনীয় এবং গ্রহণ করেছে কিন্তু মাননীয় স্পিকার তারা আজকে বর্তমান ভবিষ্যৎ কোনোটি বুঝে না মাননীয় স্পিকার তাদের উত্থাপিত প্রস্তাব তারা নিজেরাই বুঝে না মাননীয় স্পিকার দুর্নীতি অব্যবস্থাপনা পরিকল্পনা সমন্বয়হীনতা অপ্রতুল জনবল কারিগরি সক্ষমতার অভাব আইন ও ট্রাইব্যুনালের সীমাবদ্ধতা প্রমাণ করে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালকরণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তাই এই সংসদে এই প্রস্তাবটি যেন কোনোভাবে গৃহীত হয়ে আমাদের জনগণকে প্রতারিত করা না হয় তার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতাকে তার বক্তব্যের জন্য এই সংসদে প্রস্তাবটি গৃহীত না হওয়ার দাবি জানিয়েছেন বলছেন সনাতন পদ্ধতিতে এখনো কার্যক্রম চলছে আমরা ডিজিটালাইজেশন যে পদ্ধতি সে পদ্ধতির মুখ এখনো দেখতে পাচ্ছি না আমরা শুনবো আমাদের এই ছায়া সংসদে একেবারেই সর্বশেষে মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীর কাছ থেকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য বক্তব্য রাখবেন মোহাম্মদ তানভীর আলম মানুষ স্পিকার বাংলাদেশ যে আগের যে বাংলাদেশটি ছিল মানুষ স্পিকার যখন ইন্টারনেট সেবা ছিল না আজকের মানুষ স্পিকার আজকে দুই হাজার ষোলো সতেরো সালে এসে মানুষ স্পিকার আজকে সেই অগ্রগতি কিন্তু হচ্ছে মানুষ স্পিকার মানুষ স্পিকার আজকে লক্ষ্য করুন আজকে তারা স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা বললেন কিন্তু আমরা বলে গেলাম মানুষ স্পিকার আজকে এসিল্যান্ড কর্তৃক মানুষ স্পিকার গণশুনানি হচ্ছে অর্থাৎ তাৎক্ষণিক ভাবে মানুষ স্পিকার সেখান থেকে যারা এই ধরনের অপকর্মটি করছে তাদেরকে কিন্তু বহিষ্কার কিংবা চাকরিচ্যুত করা হচ্ছে মানুষ স্পিকার মানুষ স্পিকার পরবর্তীতে লক্ষ্য করুন আজকে আজকে যখন মানুষ স্পিকার অতীতে যখন মানুষ একটি একটি মানুষ খতিয়ান তুলতে মানুষ স্পিকার যখন হাজার হাজার টাকা খরচ হতো আজকে শুধুমাত্র সাতাশ টাকায় আমরা সেই খতিয়ানটি দিতে পারছি আজকে তারা বললেন যে ডিজিটাল করতে পারছি না তার একটি বড় প্রবর মানুষ স্পিকার আজকে ডিজিটালাইজেশনের মাধ্যমেই আজকে এটি সাতাশ টাকার মাধ্যমে হচ্ছে আজকে দালাল থেকে শুরু করে তারা কোনো ধরনের দুর্বৃত্তায়ন করতে পারছে না আমার স্পিকার মানুষ লক্ষ্য করুন পরবর্তীতে আজকে মানুষ স্পিকার তারা যে কথাটি বললেন তাদেরকে একটি প্রশ্ন করেছিলাম সেটি হচ্ছে সত্তর লক্ষ খতিয়ান জনগণ অলরেডি তাদের হাতে চলে গিয়েছে মানুষ স্পিকার এটিকে তারা কীভাবে দেখছেন তারা সেই প্রশ্নের উত্তরটি দিয়ে যায়নি মানুষ স্পিকার আমরা দিয়ে গেছি মানুষ স্পিকার আজকে মানুষ যারা এই এই ধরনের সেবাগুলো গ্রহণ করছে তারা জানে স্পিকার তারা কীভাবে সরকার সরকার এই ক্ষেত্রগুলোতে কীভাবে অবদানটি রাখছে মানুষ লক্ষ্য করুন আজকে মানুষ তারা অন্ত সমন্বয় সাধনের কথা বললেন আমরা সেটি বলছি মানুষ সেই কার্যক্রমটি হচ্ছে প্রতিনিয়তই অন্তমন্ত্রালয়ের একটি বৈঠক কিন্তু হচ্ছে মানুষ স্পিকার আজকে ভূমির সাথে কেন্দ্র করে বিভিন্ন মন্ত্রালয়ের জড়িত রয়েছে মনস্পিকার এটি একটি ব্যাপক বিষয় অন্তর্মন্ত্রালয় বৈঠকের মাধ্যমে মানুষ এই ধরনের সমস্যাগুলো সমাধান করা অনায়াসে সম্ভব হচ্ছে মানুষ স্পিকার মানুষ স্পিকার সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে মানুষ স্পিকার আজকে তারা বললেন যে সরকার ডিজিটালাইজেশনের পক্ষে কাজ করে যাচ্ছে না তাদের যুক্তিগুলো আমাদের কাছে খুবই ঠুনকো মনে হচ্ছে এই জন্য যে স্পিকার তারা বারবার কী বাজারের কথা বললেন মানুষ স্পিকার কিন্তু আমাদের পক্ষ থেকে বারবার দেখা হয়েছে কিভাবে গুচ্ছগ্রাম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আধুনিকায়ন করা হচ্ছে আজকে মানস্পিকার একটি নাম জারি পর্চা কিংবা মনস্পিকার খতিয়ান তুলতে মানুষকে ঘরে বেশি সেই কাজটি মানুষপিকার তারা করতে পারছে আজকে জনগণের দোরগোড়ায় কথাটি আমরা বলছি মন স্পিকার বলছি আঙুলের ডগায় মানুষ স্পিকার ধন্যবাদ মনস্পিকার আপনাদের সবাই ধন্যবাদ শুধু জনগণের দৌড় করা নয় একেবারে আঙুলের সামনে একেবারে চোখের সামনে সকল প্রকার ব্যবস্থাপনা সরকারের পক্ষ থেকে হাজির করা হচ্ছে এই মন্তব্য বক্তব্য দিয়েছেন মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী আমরা সিএসআরএস খুতিয়ানের কথা শুনেছি বিএস খুতিয়ানের কথা আমরা শুনেছি আমি নিজেই ব্যক্তিগতভাবে এই যে জটিল যে পদ্ধতি সিএস খতিয়ান কি আর এস খতিয়ান কি বিএস খতিয়ান কি এই সকল বিষয়গুলো সম্পর্কে অতটা অবগত নয় কিন্তু আজকের এই বিতর্কিক বন্ধুরা আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে এসেছে আজকে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সম্পূর্ণ পদক্ষেপ যেটা গ্রহণ করেছেন সেই পদক্ষেপের মধ্যে দিয়ে তার সুবিধা ভোগ করা শুরু করেছে কিন্তু বিরোধী দলের দ্বিমত পোষণ করে বলেছেন না আমরা মন্ত্রীকে সাধুবাদ জানাই আমরা কার্যক্রমকে সাধুবাদ জানাই কিন্তু এখনও ভূমি ডিজিটালাইজেশন যে ব্যবস্থাপনা সেটি কি পুরাপুরিভাবে আমরা কার্যকর করতে পারি নি কারণ যেখানে আমরা দেখতে পাই মন্ত্রী এবং সরকার চেষ্টা করলো এই ভূমি ব্যবস্থাপনার সাথে যে ধরনের লোকেরা জড়িত তারা এত শক্তিশালী তারা তারা পূর্ব থেকে এত সঙ্গবদ্ধ তাদেরকে এই দুর্নীতিমুক্ত রাহুমুক্ত করে নিয়ে আসা কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সে কারণের জন্য এর সুফল কিন্তু আমরা এখনও পুরাপুরি পেতে শুরু করে নি বলে বিরোধী দলের পক্ষ থেকে আজকে দাবি করা হচ্ছে তারা যে কথাই বলেছে তার অর্থ হচ্ছে গিয়ে যে সরকারের প্রচেষ্টা থাকবে সেই প্রচেষ্টাকে যাতে আরও আগে বাড়িয়ে নেওয়া যায় আমরা ভূমি জরিপ থেকে শুরু করে রেজিস্ট্রেশন নাম জারি খাজনা প্রদান জলাশয় শত্রু সম্পত্তি ওয়াকফ সম্পত্তি দেবোত্তর সম্পত্তি খাস জমি নিরূপণের ক্ষেত্রে এক একটা মন্ত্রণালয়ের এক এক রকম কিন্তু দায়িত্ব থাকে আমরা যদি দেখি যে রেজিস্ট্রেশন দেয় একটা মন্ত্রণালয় নাম জারি করা আর একটা মন্ত্রণালয় খাজনা প্রদান হচ্ছে একটা মন্ত্রণালয়ের অধীনে শত্রু সম্পত্তি ওয়াকফ সম্পত্তি একটা মন্ত্রণালয়ের অধীনে আবার অন্য জায়গায় যদি আমরা দেখি যে খাস জমি যেটি সেটি কিন্তু অন্য বিভাগ যেখানে দেখভাল করে সুতরাং এই যে সাত আটটি মন্ত্রণালয়ের একটা সমন্বয় সেই সমন্বয়হীনতার মধ্যে দিয়ে কিন্তু আমরা এখনও পর্যন্ত সেটাকে পুরোপুরিভাবে প্রতিস্থাপন করতে এখনও পারিনি সেই চেষ্টা কিন্তু সরকার চালিয়ে যাচ্ছে এবং আমরা মনে করি এটাকে এক ছাতা নিয়ে নিচে নিয়ে আসা দরকার তারা হলে কিন্তু আজকে সাব রেজিস্টারকে যদি বদলি করা সেটি আইন মন্ত্রালয়ের আন্ডারে তার দুর্নীতির কারণের জন্য সেখানে কিন্তু ভূমি মন্ত্রণালয় বা মাননীয় প্রতিমন্ত্রী হয়তো করবার কিছুই থাকে না অথচ তিনি দেখতে পাচ্ছেন যে সেই সাবরেজিস্টার হচ্ছে দুর্নীতিবাদ সুতরাং এই সমন্বয়হীনতা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে তবে যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সেটি কিন্তু দৃশ্যমান অগ্রগতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে মাঠ পর্যায়ে যে কর্মকর্তারা রয়েছে কর্মচারীরা রয়েছে তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে আমরা দেখেছি যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এখন ছবিযুক্ত ছবি দিয়ে ক্রেতা বিক্রেতার সে রেজিস্ট্রেশনটা করা হয় সুতরাং সর্বক্ষেত্রেই কিন্তু একটা আধুনিকায়নের একটা প্রচেষ্টা কিন্তু চলছে আমরা সাধুবাদ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রতিমন্ত্রী যিনি প্রধান অতিথি হিসেবে রয়েছেন যার কথাগুলো আজকের সরকারি বিরোধী দল এবং আমি নিজে ছায়া সংসদের স্পিকার হিসেবে বলেছেন তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আমরা আহ্বান করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে তার বক্তব্য উপস্থাপন জন্য আজকে আপনাদের সরকারি দল এবং বিরোধী দলের উভয়ের যে ডিবেট আপনাদের মধ্যে আমি দেখেছি আমি এক বাক্যে বলবো চমৎকার এই যে ভূমি এবং অনেকেই ভূমির যে আলাদা একটা মন্ত্রণালয় ছিল এটাও কিন্তু জানত না এক সময় এবং ভূমি যে এখন ভূমির যে কর্মকাণ্ড ভূমিতে যে রিফর্মগুলো হচ্ছে এটা নিয়েও কিন্তু খুব অ্যাওয়ারনেসটা কিন্তু আজ থেকে ধরেন ছয় সাত বছর আগেও কিন্তু এভাবে ছিল না একটা বিষয় আমি বলবো কি জানেন দুর্নীতিবাসরা হচ্ছে দেশের শত্রু জাতির শত্রু এবং এই ভূমি মন্ত্রণালয় আসলে এটা একটা কঠিন জায়গা আজকের যে দেশের মামলা মোকদ্দমা আমরা বলি প্রায় পঁচাশি ভাগ কিন্তু এই ভূমিকে নিয়েই কিন্তু এবং এই ভূমি নিয়ে কিন্তু আসলেই এই যে এস অফিসগুলো বলেন আমাদের ইউনিয়ন অফিসগুলো এবং ভূমি ইউনিয়ন মানুষ কিন্তু প্রতিনিয়ত কিন্তু কষ্ট পাচ্ছিলো তবে হ্যাঁ এখানে অনেক পরিবর্তন হয়েছে আমরা চেষ্টা করেছি অনেক পরিবর্তন আনার এবং আমরা অনেক ক্ষেত্রে অবশ্যই আমি বলবো সফল হয়েছি আবার অনেক ক্ষেত্রে আমরা সফলতা অর্জন এখনও করতে পারিনি তবে এটা হয়তো সময় লাগছে আমাদের আমরা ডিজিটালাইজেশন এটা হচ্ছে আমাদের সবচেয়ে এই মন্ত্রণের সবচেয়ে টপমোস্ট প্রায়োরিটি কারণ আমরা মনে করি যতই আমি দৌড়ঝাঁপ করি না কেন ওই যে দৌড়ঝাঁপ করব ঠিক ততক্ষণ কিছুদিন থাকবে কিন্তু তারপরে আবার সেই আগের নিয়মে চলবে কারণ চোর না ধর্মের কাহিনী এটা আমি কিন্তু একেবারে মনে প্রাণে বিশ্বাস করি তো সুতরাং এখানে ডিজিটাইজেশনের কোনো বিকল্প নেই এবং সিস্টেম যদি আমি ডেভেলপ করতে পারি সিস্টেমের মাধ্যমে কিন্তু কাজ হবে এবং আমরা ক্ষতিয়ান পর্চা এগুলো কিন্তু আমি স্ক্যানিং করে ম্যাপের মাধ্যমে আমরা নিয়ে আসছি এখানে আরেকটা বিষয় সবচেয়ে বড়ো যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে একসময় আসলে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় একসাথে ছিল এবং অনেক আগে যখন আলাদা হয়ে যাচ্ছিল তখন আসলে ওই ওই যে ডিভোর্সটা যেটা হয়েছে সেটা প্রপার ডিভোর্সটা হয়নি কিন্তু এটা আসলে আপনার এই যে মিউটেশন নামজারিটা ভূমি মন্ত্রণালয় রয়ে গেল। এবং রেজিস্ট্রেশনটা সাব সাবরেজিস্ট্রি যেটা আমরা বলি সেটা আইন মন্ত্রণালয়ের রয়ে গেল। এটা আমি জানি না ফর রিজন এটা কেন এটা ওই সময় যারা সরকারে ছিলেন কি বুঝে বা এটাকে হয়তো ওভাবে প্রাধান্য দেওয়া হয়নি আমি জানি না কি কারণে বাট আজকের দিনে এসে আমরা প্রতিটি মুহূর্তে সেটাকে উপলব্ধি করছি এবং আমরা অ্যাটেম্পটও নিয়েছি এবং মাননীয় আইনমন্ত্রীও কিন্তু সদিচ্ছে প্রশ্ন করেছে যে না এটা আসলে ভূমি মন্ত্রণের সাথে সাথে থাকাই উচিত কিন্তু তারপরও এখানে আসলে বুঝতে পারেন নানা সমস্যা জটিলতা কিন্তু আছে সমন্বয়ের কথা যেগুলি বলা হয়েছে আমি সমন্বয়ের বিষয়টা কিন্তু অনেক গুছানো হয়েছে আমি মনে করি এবং বিশেষভাবে এই যে তরুণ প্রজন্ম যারা আজকে যে ডিবেট করেছেন আপনারা আপনারাও কিন্তু বুঝতে পারছেন এবং আমি দেখেছি আপনারা বেশ লেখাপড়া করে এখানে এসেছেন কিন্তু আমি আপনাদের কথার মাধ্যমে অনেক কিছু কিন্তু পেয়েছি তবে আমি আপনাদের আর এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের জনগণকে এতটুকু মেসেজ দিতে চাই যে আমরা ডিজিটালাইজেশন থপে পড়ার কোনো সুযোগ নেই এটা আমরা এগোচ্ছি আরও এগোবে হয়তো আমরা অনেক কিছু ভিজিবেল এখন পুরোপুরি হচ্ছে না কিন্তু কাজগুলো হচ্ছে বিহাইন্ড দি স্ক্রিন এটা আমরা প্রজেক্ট ওয়েরি আমরা আসছি এবং সেটা সেটা আপনারা দেখবেন ইতিমধ্যে অনেক কিছু দেখছেন সামনের দিকে কিন্তু আপনারা দেখবেন এটা একটা চলমান এটা চলতে থাকবে যাতে একেবারে মানুষ মোটামুটি একটা সিস্টেমের মধ্যে চলতে পারে জি ধন্যবাদ বুঝতে পারলাম যে দালাল চক্র কোনোভাবেই রাষ্ট্র বা সরকারের চাইতে শক্তিশালী নয় এবং মাননীয় প্রতিমন্ত্রী কোনোভাবেই এ ধরনের কোনো কিছুকে ভীত সন্ত্রস্ত নয় ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাননীয় ভূমি প্রতিমন্ত্রী আমাদের শ্রদ্ধা জাভেদ ভাইকে ধন্যবাদ জানাই এবং আমরা ফলাফলের দিকে চলে যেতে চাই এই ছায়া পার্লামেন্টে ছায়া সরকার যে প্রস্তাবটি উত্থাপন করেছিল সেই প্রস্তাবটি ছিল ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে যারাই প্রস্তাবের পক্ষে আছে তারা হাবলুন প্রস্তাবের পক্ষ দল হাবলুন যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন আর যারাই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন প্রস্তাবের বিপক্ষ দল না বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন আমরা ফলাফলের দিকে যাচ্ছি আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণে আমরা বলতে চাচ্ছি আমাদের আজকের এই সায় সংসদে নাজ অযুক্ত হয়েছে নাজযুক্ত হয়েছে এবং না অযুক্ত হয়েছে না অযুক্ত হওয়ার কারণে আমরা আমাদের প্রতিযোগিতার বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটিকে বিজয় বলে ঘোষণা করছি অভিনন্দন রইল প্রাইম ইউনিভার্সিটি বিতার্কিকদের আরও বেশি অভিনন্দন রইল গত এক বছরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি নানা পরিক্রমায় এই পর্যায় পর্যন্ত এসে তারা তাদের জয় নিশ্চিত করার পরও সামান্য নম্বরের ব্যবধানে আজকে জয়ী হতে না পারার জন্য আমরা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিকে আমরা ধন্যবাদ জানাই সবাই জোরে তালে দিয়ে তাদের অভিনন্দন করবেন বিও বিসিকে শীঘ্র দর্শকমণ্ডলী আপনারা যারা টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের আজকের এই ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা দেখলেন আপনাদের সবাইকে আমাদের আগামী ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি